কারফিউ জারির চতুর্থ দিনে বিভাগীয় শহরগুলোর পাশাপাশি অনেকটাই স্বাভাবিক সারা দেশ আনাগোনা বেড়েছে মানুষের সড়কে বেড়েছে যান চলাচল অলিগলিতে খুলেছে দোকানপাট টহল ও তল্লাশি কার্যক্রম চলছে আগের মতোই কঠোরভাবে নতুন করে সহিংসতার ঘটনা না ঘটায় আতঙ্ক কমে এসেছে অনেকটাই সশস্ত্র বাহিনীর সতর্ক টহল গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি কার্যক্রম অব্যাহত তিন পার্বত্য জেলা বাদে সারা দেশে চতুর্থ দিনের মতো কারফিউ চলমান তবে বেড়েছে শিথিল সময় সর্বনিম্ন চার থেকে সর্বোচ্চ দশ ঘন্টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে জেলাগুলো স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন রাজশাহীর মোড়ে মোড়ে সেনাবাহিনী পুলিশ ও বিজিবির টহল ও তল্লাশির ফলে আতঙ্ক কেটে গেছে অনেকটাই নগরীতে সকাল থেকেই চলাচল করতে দেখা যায় ইজি বাইক অটোরিকশা মোটরসাইকেল সহ অন্যান্য ছোট ছোট যানবাহন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আসতে নিষেধ তারপর বিপদের মধ্যে আসছে আসার সময় অনেক তল্লাশি হচ্ছে পুলিশরা তাদের নিজের দায়িত্ব পালন করতেছে রংপুরের পরিবেশ অনেকটাই শান্ত নগরীর প্রত্যেকটি মোড়ে আজও তল্লাশি চালাচ্ছেন সেনা সদস্যরা শিথিল সময়ে বাইরে বেরিয়ে জরুরি প্রয়োজন সারছে মানুষ নিত্যপণ্যের সংকট ও দাম বৃদ্ধিতে বিপাকে অনেকে দোকানপাট বর্তমান বন্ধ বাজারঘাট করার একটু সমস্যা সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন থাকবে তারা যতদূর পর্যন্ত দেশ সঠিকভাবে না চলতেছে কিন্তু কারফিটা তুলে নেবে সিলেটে আজও সশস্ত্র বাহিনীর অব্যাহত আছে রাস্তাঘাটে লোকজনের আনাগোনা গেল দিনের তুলনায় বেড়েছে সাধারণ মানুষ বলছে জীবিকার প্রয়োজনে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়া দরকার কারফিউ জারির পর থেকে খুলনা নগরীতে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি ময়মনসিংহ নগরীতে বেড়েছে মানুষের চলাচল রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনী বড় বড় মার্কেট বিপণী বিতান বন্ধ রয়েছে তবে অলিতে গলিতে খোলা রয়েছে দোকানপাট পরিস্থিতির উন্নতি হওয়ায় বরিশাল জেলায় বেড়েছে কারফিউ শিথিলের সময় খুলেছে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান নগরীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় পুলিশ এছাড়া গাজীপুর নারায়ণগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ বগুড়াসহ বিভিন্ন জেলায় সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাবিবুর রহমান ডিবিসি ডেস্ক